আসসালামু আলাইকুম। আশা করি সকল যে সবাই বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে একটা ফোন দেখতে পাচ্ছেন, কিপ্যাড ফোন আইটেল। তো ফোনটাতে সমস্যা চার্জিং প্রবলেম। বন্ধুরা, চার্জিং প্রবলেম সমস্যাটা হচ্ছে, আমি আপনাদের দেখাবো। আমরা যখন চার্জারটা কানেক্ট করি, কানেক্ট বা অথবা প্লাগে দিয়ে আমরা যখন সকেটের মধ্যে চার্জারটা ঢুকিয়ে দিই, এমন মোবাইলে চার্জার দিলেই কিন্তু আমাদের আলোটা এখানে কমে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আলোটা কিন্তু এখানে কমে আসছে। তার মানে অনেক চার্জার আছে যে দেওয়ার মাত্র কিন্তু আলোটা একদম বন্ধ হয়ে যায়, এটা কমে আসছে। তার মানে আমাদের এখানে সমস্যাটা চার্জিং আলোটা কমে যাচ্ছে, তার মানে আমাদের চার্জিং লাইনের সমস্যা আছে। এটা চার্জিং পোর্টের থেকে হতে পারে, চার্জিং আইসি থেকে হতে পারে। আমি সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা কীভাবে এরকম সমস্যাগুলি সমাধান করবেন। এই জন্য আমরা বডির থেকে এটা মাদারবোর্ডটা আলাদা করে নেব, আলাদা করে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চার্জিং সকেট, আর এটা হচ্ছে চার্জিং আইসি। এখানে ক্যাপাসিটার ব্যবহার করেছে, যে একটা যে এখানে ছোটো একটা, এখানে একটা, এই ক্যাপাসিটার এখানে ব্যবহার করা হয়েছে এই চার্জিং সেকশনে। তো আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে, এই সমস্যাটা কিন্তু একটা কমন সমস্যা, যে অনেকেই কাছে এরকম সমস্যা আসে, চার্জার দিলে পরে বাতি, চার্জারের বাতি অফ হয়ে যায়। তো এর জন্য বন্ধুরা আমরা প্রথমে তো ভালোভাবে দেখবো যে আমাদের চার্জিং সকেটটি কোনো জায়গায় কোনো ফ্যাঙ্গাস বা তুইতা পড়ে আছে বা কোনো জায়গায় শর্ট আছে কি না সেটা দেখবো। তো আমাদের ভিতরে মোটামুটি ঠিক আছে, কোনো তুইতা মতো পড়েনি, ভাঙেও নি ভিতরে। তো আমাদের এখানে সমস্যা মনে হচ্ছে, এখানে একটু তুইতা পড়ে আছে, লাইনটা এখানে একটু তুইতা পড়ে আছে। তো আমি প্রথমত যেটা করব, প্রথম স্টেপের কাজ হচ্ছে আমি চার্জিং সকেটটা রিমুভ করে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয় কি না। প্রথমত আমরা চার্জিং সকেট আমরা সকেটটা রিমুভ করেছি। এখন আমরা চেক করব যেভাবে, সেটা হচ্ছে আমরা আলাদা করে নিলাম। এখন যেহেতু আমাদের চার্জিং সকেটটি নেই, যেহেতু আমরা চার্জিং সকেটটা রিমুভ করেছি, এখন কিন্তু আমাদের পরীক্ষা করার কী হচ্ছে হলো যে আমরা এখন পরীক্ষা করবো হলো যে মিটার দিয়ে, মাল্টিমিটার দিয়ে। এটা এখন এখন বার্জার মিটার রাখবো, রেখে আমরা এখন চেক করব। আমরা আমাদের পজিটিভ লাইনটা হচ্ছে এটা, নেগেটিভ লাইনটা হচ্ছে এটা। প্রথমত আমরা এখানে যখন মাপ দিয়ে দেখবো যে আমাদের লাইনটা শর্টিং সেরেছে কি না সেটা আগে দেখবো। এটা নেগেটিভ লাইন, এটা বিট দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু এখনো কিন্তু শর্টিংটি সারে নাই, শর্ট দেখাচ্ছে দুটা লাইনে। এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা যে আমাদের যে ক্যাপাসিটারগুলো রয়েছে, আমরা এই ক্যাপাসিটারগুলো চেক দেবো। একটা, দুইটা, তিনটা যে ক্যাপাসিটার রয়েছে এখানে চার্জিং সাইটে, সেই ক্যাপাসিটারটা আমরা চেক দেবো যে আমাদের কোন ক্যাপাসিটারটা ভালো আছে। এজন্য আমরা একটা নেগেটিভে ধরবো, আমরা ভিতরের ক্যাপাসিটারটা চেক করবো।
আমাদের এদিকে মান দেখাচ্ছে আর এদিকে ভিড় দিচ্ছে, তার মানে এটা ভালো আছে। আমরা এটা দেখব, এদিকে ভিড় দিচ্ছে, এদিকে মান দেখাচ্ছে, তার মানে আমাদের ক্যাপাসিটার দুটো ভালো আছে। এখন আমরা এটা চেক করব, দেখতে পাচ্ছেন এদিকে ভিড় দিচ্ছে, এদিকে ভিড় দিচ্ছে, তার মানে আমাদের ক্যাপাসিটারটা শর্টিং দেখাচ্ছে। এখন আমরা এই ক্যাপাসিটারটা রিমুভ করার পরে আমরা দেখব যে আমাদের এখানে কোনো শর্টিং আছে কি না। আমরা এখন আবার চেক দেব, চেক করব যে আমাদের এখানে শর্ট দেখায় কিনা। নেগেটিভ বিট দিচ্ছে, পজিটিভ মান দেখাচ্ছে, তার মানে বন্ধুরা আমাদের কিন্তু শর্টিংটা সেরে গেছে। এখন এখানে আমি একটা সেম একটা ক্যাপাসিটার লাগাবো, লাগানোর পরে আমি একটা চার্জিং সকেট লাগিয়ে আমি আপনাদের দেখাবো। চার্জিং সকেটটি লাগানো স্কিপ করেছি এই জন্য যে ভিডিওটা যেন বড় না হয়। তো আমি এখন চার্জিং সকেটটা দিয়ে আমি চেক করে, চার্জার দিয়ে আমি চেক করে দেখবো যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কি না। তো আমি চার্জার ঢুকাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিকই রয়েছে। তো আমি এখন একটু বডির ভিতরে ফেলে ব্যাটারি দিয়ে চেক করবো যে আমাদের চার্জ হচ্ছে কি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার্জও হচ্ছে, তার মানে আমাদের ওই ক্যাপাসিটারটা সমস্যা ছিল, ক্যাপাসিটার শর্টের কারণে আমাদের কিন্তু লাইটটা অফ হয়ে গেছে। তো এখন ঠিক রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে চার্জার ঢোকালে বাতি, চার্জারে বাতি অফ হয়ে গেলে পরে কীভাবে সমাধান করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হয়তো বা ব্যাটারিতে একদম চার্জ শেষ হয়ে গেছে যার কারণে এখানে ফুল দেখালো। তো আমি ব্যাটারিটা একটু কুইক চার্জ চার্জ উঠে আমি কানেক্ট করে আমি চার্জার ঠিক করে দিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।